স্বাগতম সবাইকে আলোকিত প্রাথমিক শিক্ষক বাংলাদেশ এই অনলাইন পেজের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে এই ক্লাসগুলো উপভোগ করছেন তাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে একটি বিশেষ দিন, কারণ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক এই পেজের উদ্যোগে একসাথে 20টি ক্লাস আজকে শুরু করেছে বিভিন্ন প্রান্তের শিক্ষকরা। তো আমি ক্লাসে যাবার পূর্বে আমি একটু চেক করে নিই যে আমরা সবাই সাউন্ডটা শুনতে পাচ্ছি কিনা, যে লাইনে আছে সে একটু কমেন্ট করে আমাকে জানাবে যে আসলে আমরা এটি শুনতে পাচ্ছি কিনা। আমি এখনো বুঝতে পারছি না আমি আসলে শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? কথা বললে একটু আমার জন্য বুঝতে সুবিধা হয় যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। শুনতে না পারলে আমাকে বলতে হবে যে আমরা শুনতে পাচ্ছি না। আমি আসলে বুঝতে পাচ্ছি না তোমরা প্রত্যেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। কি জানি কি হচ্ছে। তারপরেও আমি মনে হচ্ছে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আজকে কোনো ক্লাস নেব না, আমি আজকে কোনো ক্লাস নেব না আমি আজকে হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের সঙ্গে গল্প করব, যে কাজটি আমাদের বিকেলে আমাদের হারুন স্যার, শ্রদ্ধেয় হারুন স্যার, তিনি যে কাজটি করে গিয়েছেন আমি ঠিক সেই রকম একটি মজার কাজ করব। আজকে আমাকে যে 15 মিনিট সময় দেওয়া হয়েছে, এই 15 মিনিট আমি তোমাদের সাথে একটু সময় কাটাবো, একটু আনন্দ করব, একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের একটু আমি নামতা শেখানোর চেষ্টা করব। আজকে আসলে একটি বিশেষ ক্লাস, আজকে কোনো নির্দিষ্ট কোনো পাঠ নয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নামতাই যাবার আগে আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ছোট মেয়ে, আমার মেয়ে, ছোট মেয়ে বললে ভুল হবে, আমার বড় মেয়ে সেজুতি দাস, ছোট মেয়ে না, আমার বড় মেয়ে সেজুতি দাস, তাকে আমি পরিচয় করিয়ে দেব। ছোট মেয়ে কোথায় সেটা আমি এখন বলবো না, তিনিও অপেক্ষায় আছেন। তো আমি আমার ছোট মেয়েকে ডেকে নিচ্ছি, তাকে দিয়ে আমরা কিছু কাজ করাবো। এটি হচ্ছে আমার ছোট মেয়ে, দেখা যাচ্ছে? আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা, ধরে নিচ্ছি আমি দেখা যাচ্ছে, আমি একটু উঁচু করি, হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। তো আমি আজকে একটু নয়ের ঘরের নামটা শেখাবো। নামটা কি হচ্ছে এইরকম, যে নয়ের সঙ্গে 1 দিয়ে গুণ করলে কত হয়, নয়ের সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হয়, নয়ের সঙ্গে 3 দিয়ে গুণ করলে কত হয়, এরকম নয়ের ঘরের নামটাটি। এবং এটি হচ্ছে আমি করব হাতে 10টি আঙ্গুল ব্যবহার করে। এটি একটি চমৎকার আইডিয়া, যাদের নামটা মুখস্থ যারা রাখতে পারে না তাদের জন্য এটি একটি চমৎকার আইডিয়া। ধরে নিচ্ছি আমি 9 এর সঙ্গে 5 দিয়ে গুণ দেব। আমি ধরে নিচ্ছি 9 গুণ 5, 9 গুণ 5, সে যেহেতু খেয়াল করবে 9 গুণ 5, তার মানে আমি 9 এর সাথে কত দিয়ে গুণ দিচ্ছি, 5 দিয়ে গুণ দিচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো যে আমার হাতে কয়টি আঙুল আছে, অবশ্যই বলতে পারবে। আমার হাতে হচ্ছে 10টি আঙুল আছে। তো সে যদি 10টি আঙুল এরকম উঁচু করে ধরো, তো এভাবে, হ্যাঁ এই হচ্ছে 10টি আঙুল আছে। এখন আমি যখন 9 এর সাথে 5 দিয়ে গুণ দেবো, 9 এর সঙ্গে আমি যখন 5 দিয়ে গুণ দেবো, তখন আমাকে হাতের 5 নম্বর আঙুলটি ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমরা 9 এর সাথে 5 দিয়ে গুণ দেব। 1 2 3 4 5, এই 5 নম্বর আঙুলটাকে আমি চেপে ধরব। চেপে ধরার পরে আমাকে যে কাজটি করতে হবে সেই 5 নম্বর আঙুলের এই দিকে, অর্থাৎ এটিকে আমরা ডান দিক বলবো, এদিকে কয়টি আঙুল আছে, এদিকে কয়টি আঙুল আছে, আমার বাঁ দিক বা হচ্ছে যে থাকবে তার ডান দিক।
তাহলে এদিকে আছে হচ্ছে আমার চারটি আঙুল, এই আঙুলটিকে আমি চেপে ধরলে এদিকে থাকে আমার চারটি আঙুল, এদিকে থাকে পাঁচটি আঙুল। তাহলে এই সাইডে যেহেতু চারটি আঙুল, আমি এখানে চার লিখব, ওইদিকে আছে পাঁচটি আঙুল, আমি হচ্ছে পাঁচ লিখব। তার মানে 9 × 5 = 45। আচ্ছা, যদি আমরা 9 এর সাথে 7 দিয়ে গুণ করি করব, আমরা 7 নম্বর আঙুলটিকে ধরবো, হাতটি আর একটু উঁচু করতে হবে, 7 নম্বর আঙুলটি ধরবো, 1 2 3 4 5 6 7, এই আঙুলটিকে এরকম চেপে ধরবো। চেপে ধরলে আমার এদিকে কয়টি আঙুল থাকছে? 1 2 3 4 5 6, এদিকে থাকছে 6টি আঙুল, আর এদিকে থাকছে কয়টি আঙুল বলতো? 1 2 3টি আঙুল থাকছে। তার মানে এক সাইডে থাকছে 6টি আঙুল, ওই দিকে থাকছে হচ্ছে 3টি আঙুল। তাহলে আমি বাঁদিকে লিখলাম 6টি আঙুল, ডান দিকে 3টি আঙুল, 9 × 7 = 63। এরকম ভাবে যদি আমি 9 এর সাথে 9 দিয়ে গুণ দিই, 9 এর সঙ্গে 9 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের কি করতে হবে বলতো? 9 এর সঙ্গে 9 দিয়ে গুণ করলে আমাদেরকে 9 নম্বর আঙুলটিকে ধরতে হবে, অর্থাৎ 5 6 7 8 9 নম্বর আঙুলটিকে ধরলে এদিকে আছে হচ্ছে 8টি আঙুল, এদিকে আছে 1টি আঙুল। তাহলে আমি এদিকে লিখব 8, এদিকে আছে 1, এই হচ্ছে 9 নং 81। যাও সে যদি, তোমাকে ধন্যবাদ। তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে আমরা আসলে কিভাবে এই কাজটি সম্পন্ন করতে পারি। আমি একটু শেয়ার করে দিই যে যারা যারা এখানে আছে তারা তারা বিষয়টি দেখতে পারবে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তাহলে সবাই একটু বিষয়টি দেখতে পারবে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তাহলে অনেকে দেখতে পারবে। আমি গ্রুপেও দিয়ে দিলাম, আমি হচ্ছে আরেকটি গ্রুপে, আমি আমার গ্রুপে আমি দিয়ে দিই, তাহলে সবাই এটিকে শিখতে পারবে। ভেরি গুড। তাহলে আমরা এখন 9 এর ঘরের নামটা আমরা শিখে ফেললাম। আশা করি আমরা দেখতে পাচ্ছি যে রোকনউদ্দিন স্যার তিনি লিখেছেন, দারুণ। আমাদের অসীম সেন লিখেছেন, বাস্তব উপকরণ তিনি শেয়ার করেছেন, ধন্যবাদ অসীম দাকে, ধন্যবাদ রোকনউদ্দিন স্যারকে, ধন্যবাদ বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষকের গ্রুপের যে যেখানে আছেন সকল শিক্ষককে। আমি এবার আরেকটি নামতা শেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে আমার ডাস্টারটি, আমার আরেকটি নামতা শেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে এইরকম যে আমরা যদি 2 অঙ্কের কোন সংখ্যার নামতা শিখতে যাই, তাহলে সেটি আমরা কিভাবে শিখতে পারি সেটি আমরা এখন দেখব। আমার আসলে সময়টি খুব কম, মাত্র 15 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে, এই 15 মিনিটের মধ্যে আমার ক্লাসটিকে সম্পন্ন করতে হবে। তো ঠিক সেই লক্ষ্যে আমি কাজ করছি। আমি মনে করি আমি 12 ঘরের একটি নামতা আমি শিখব। তাহলে 12 ঘরের নামতা শিখতে হলে আমরা জানি এটি হচ্ছে এককের ঘর আর এটি হচ্ছে দশকের ঘর, তাই তো? আচ্ছা, যখন আমি 12 ঘরের নামতা করব, তখন আমাদের যে কাজটি হবে, এককের ঘরের যে সংখ্যাটি আছে 2 আছে, এই এককের ঘরের 2-এর আমি এদিকে সব নামতা বসিয়ে দেব। তার মানে কত হবে? 2 অঙ্কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আর বাঁদিকে আছে দশকের ঘরে আছে 1, তার মানে আমাকে বাঁদিকে 1-এর ঘরের নামটা লিখতে হবে। 1 অঙ্কে 1, 2 অঙ্কে 2, 3 অঙ্কে 3, 4 অঙ্কে 4, 5 অঙ্কে 5, 6 অঙ্কে 6, 7 অঙ্কে 7, 8 অঙ্কে 8, 9 অঙ্কে 9, 10 অঙ্কে 10। আমার কিন্তু নামটা 12-এর ঘরের নামটা হয়ে গিয়েছে। কিভাবে হলো? এবার যদি আমরা খেয়াল করি, 12 অঙ্কে 12, 12 দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48। এইবার যখন এখানে 3টা সংখ্যা আছে, এককের ঘরের সংখ্যাটি ঠিক রেখে এই 2টি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, তাহলে কত হবে? 5 আর 1 = 6 আর 0, অর্থাৎ 5 বারো 60। এবার 6 আর 1 এখানে যোগ করতে হবে, 6 বারো 72, 7 আর 1 যোগ করতে হবে, 7 বারো 84, 8 আর 1 যোগ করতে হবে, 8 বারো 96, 9 আর 1 যোগ করতে হবে,
নয়কে 10, 9 বরং 108, আর এখানে মাঝের দুটি সংখ্যাকে যোগ করতে হবে, 12 10 কে 120। তাহলে কিন্তু আমরা 12-র ঘরের নামতাটি আমরা খুব সুন্দর করে আমরা শিখে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শনা থেকে হারুন জুয়েল তিনি লিখেছেন, গো অ্যাহিড নাইস, ধন্যবাদ হারুন জুয়েল স্যারকে, তিনি আমাদের সাথে থাকার জন্য। আরও বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের ক্লাসটি উপভোগ করছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি হচ্ছে আরেকটি দেখাবো, সেটি হচ্ছে আমি যদি 15-র ঘরের নামতাটি আমি শিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে। 15-র ঘরের নামটা যখন আমি শিখব তখন এই 5 হচ্ছে এককের সংখ্যা, 1 হচ্ছে দশকের সংখ্যা, তার মানে আমার ডান দিকে কি লিখতে হবে, 5-এর ঘরের নামটা লিখতে হবে, তাই তো? তাহলে 5 অক্ষে 5, 5 2 গুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আর বাঁদিকে আছে হচ্ছে 1, তার মানে বাঁদিকে আমি কি করব, 1-এর ঘরের একটি নামতা লিখব। তাহলে আমাদের কত হবে, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 5 অক্ষে 6, 8 10। এইবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সেটি কি, সেটি হচ্ছে 15 ঘরের নামতা, 15 কে 15। এবার এই দুটি সংখ্যাকে যোগ করে দিতে হবে, 30 2 কে 3, এই দুইটা যোগ করতে হবে, 3 15 45, এই দুইটাকে যোগ করতে হবে, 4 15 60, এই দুইটাকে যোগ করতে হবে, 5 15 75, এই দুইটাকে যোগ করতে হবে, 6 15 6 3 9 90, এই দুইটাকে যোগ করতে হবে, 7 8 3 10 105, এই দুটিকে যোগ করতে হবে, 8 4 12 0, এই দুটোকে যোগ করতে হবে, 9 15 9 6 13 145, আর এই মাঝখানের দুটোকে যোগ করতে হবে, 15 10 কে 100। তার মানে কি, এইভাবে আমরা, আমি একটু সময়টা দেখে নিই আমার সময়টা আর আছে কিনা, 7টা 10, 7টা 25 আমার ক্লাস শেষ, আর 2 মিনিট সময় আছে। এইভাবে আমরা 9 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা নামতাটিকে খুব সহজে, খুব সহজে, খুব অনায়াসে আমরা এটিকে শেষ করতে শিখতে পারি। এজন্য কোনো নামতা মুখস্থ করার আমাদের কোনো প্রয়োজন নেই। যারা আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই বাংলাদেশ প্রাথমিক আলোকিত শিক্ষকের সাথে থাকবে, নিয়মিত ক্লাস করবে, এবং তোমরা কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।